কিসের হাসি, ওই আওয়াজটা শুনে হাসি। নমস্কার বন্ধুরা, আজকে গুনগুনের ডাক্তার আছে। তো আমরা যাচ্ছি এখন গুনগুনের ডাক্তার, আজকে স্কুল যায়নি। এখানে শনিবার রবিবার ডাক্তার দেখে না, তাই জন্য আমাদের স্কুল ছুটি নিতে হয় যদি ডাক্তার থাকে। হ্যাঁ বাবালি বাবালি, এত হাসি কেন, এত হাসি কেন? হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। তো বেরোচ্ছ, মন ভালো হয়ে যায় বেরোলে। হ্যাঁ বেরোলে মন ভালো হয়ে যায়। মামার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, ওর নেল পালিশ করেছে। এই যে ওর বাবা চিৎকার করছে, পড়তে দেবে না জানেন তো। এই যে নেল পালিশ করিয়েছি, পড়তে দেবে না। ওর বাবার এগুলো পছন্দ না, এইসব নেল পালিশ টালিশ পরা। আমি পড়াচ্ছি লুকিয়ে লুকিয়ে। তো বকছে আমাকে, বলে কেন পড়াচ্ছ নেল পালিশ? ওর ঘাড় ভেঙে গেল জানেন, কি অবস্থা দেখুন। এই যে বৃষ্টি হয়েছিল মনে হয় একটু আগে, গোটা গাছে জল। এই যে দেখুন কি অবস্থা, দেখুন জল পড়ছে, দেখেছেন? মানে রাখতে পারছে না মাথাটা জানেন তো। আর এগুলো না এত লংজিভিটি বেশি না, এত হাওয়া হচ্ছে, মানে ভাবুন এখানে দাঁড়াতে পারবেন না, এত হাওয়া। তাকেও দেখুন, ওর কিন্তু পাতলি ঝরছে না, এই যে সেই কি সেই হয়ে আছে। বেশ ভালো জাতের এটা গোলাপটা। আর এখানে খুব হাওয়া দেয় তো, ওই হালকা ফুলকা গোলাপগুলো হলো না সঙ্গে সঙ্গে ঝরে যায়। তো এর আগে দেখিয়েছিলাম, কানের ডাক্তারের কাছে গেছিলাম, তো আজকে আবার একবার নিয়ে, মানে ওর পেডিয়াট্রিকই ডাক্তার, ওই কান দেখেছিল, ওর একটু কানের প্রবলেম হচ্ছিল, তো সেটা আজকে আর একবার যাওয়ার আছে দেখানো, ফলো আপ করার জন্য। তো ফলো আপ করতে যাচ্ছি, 10 দিন পরে যেতে বলেছিল, তো যাচ্ছি আজকে। না কি হয়েছে, প্রত্যেক দিন এত ভোর থেকে উঠে পড়ি, তো আজকেও কি হয়েছে উঠে পড়েছি, দিয়ে আর ঘড়ি দেখিনি। ও স্কুল যাবে না যেহেতু, একটু তাড়াতাড়ি, একটু মানে দেরি করে, একটু দেরি করে স্টার্ট করলেও হয় সব কিছু। তো আমি স্টার্ট করেছি আজকে কটার সময় জানেন, মানে অনেক তাড়াতাড়ি, 5টাও বাজেনি, আমি ঘড়ি দেখিনি, মানে আমি স্মার্টলি পুরো গুনগুনে সব কাজ করে গেলাম, ওষুধ টষুধ খাইয়ে দিলাম, তারপরেও যখন দেখি 6টা বাজেনি, আমি বলি এই রে কটায়, কী মানে কী করলাম আমি। আমি ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্ম তখনও বাজেনি, আমি উঠে পড়েছি, দিয়ে নিয়ে কাজ টাজ করে চলে এসেছি। সুব্রত বলো তুমি কটার সময় উঠালে বলো তো আজকে আমাকে, দিয়ে দেখলাম তখন 6টা বেজেছে সবে। যাই হোক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এইসব করে বেড়াই আমি এখন। তোর ঘাসগুলো এবারে হয়ে গেছে, তোর ঘাসগুলো ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে না। তো চলুন আবার ওখানে পৌঁছে ভিডিও করছি। ওলে বাবালে, কি হাসি কি হাসি কি হাসি কি হাসি, সোনারটার কি হাসি গো। ওরে বাবা, সব দেখে দেখে যাচ্ছে, আবার টেরে টেরে মামাকেও দেখা হয়ে যাচ্ছে। দেখো মামাকে দেখছে, হ্যাঁ ও তো মামাকে দেখছো কেন, গাড়ি গুনো কটা গাড়ি, ওই দেখো দেখো পেট্রোল পাম্পকে দেখা হয়ে যাচ্ছে, দেখো ডান দিয়ে ঘুরে এরকম করে তাকানো হয়ে গেল, পুরো পেট্রোল পাম্প দেখা হয়ে গেল, আবার বাবাকে দেখা হচ্ছে, সবাইকে দেখে নেয় সে সেখান থেকে। আর ওর চোখটা না এত মানে হালকাভাবে খুলেও দেখে, আমরা বুঝতে পারি। হ্যাঁ আবার পেট্রোল পাম্পকে খুব ভালো করে দেখা হচ্ছে, কত টাকা পেট্রোল হয়েছে দেখে নাও তো, দামটা ওই যে দাম লেখা আছে ওইটা দেখছে, দেখে নাও কত, শুধু পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, দেখে না। কই কই সোনা মামা, কই মামা, হ্যাঁ কি দেখে দেখে যাচ্ছে, দাঁড়াও কাজ দেখছে। ও মামা মামা, কই কই কই, এই তো এই তো এই তো এই তো সোনা 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 সোনা, তাই তুই সোনা, তুমি আমাদের সোনা, তুমি আমাদের সোনা। দেখো আমি এখন রাখছি,
এখন এখানে সব জায়গা ফল কালার আসছে আস্তে আস্তে করে। এই ছোট পাতা যেগুলো গাছগুলো সেগুলো তাড়াতাড়ি চলে আসে এবং পড়তেও শুরু করে দিয়েছে। দেখুন গোটা রাস্তা গোটা হলুদ 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 হয়ে গেছে। এগুলো এতটা চেঞ্জ হয় না, জাস্ট হলুদ হয়ে পড়ে যায়। তারপরে অন্যগুলো বেশ চেঞ্জ হয়, দেখুন গোটা হলুদ হয়ে যাচ্ছে। এগুলো ছোট পাতা, চারিদিকে যেগুলো ছোট পাতাগুলো ওগুলো বেশ বোঝা যাচ্ছে ফল কালাতে চলে আসছে। বড় পাতাগুলো আসতে একটু টাইম লাগে। যেগুলো যে ম্যাপেল ট্যাপেলগুলো দেখতে বেশি ভালো লাগে, অ্যাপেল পাতা সব থেকে ভালো লাগে দেখতে। ওর যে চেঞ্জটা হয় না দুর্দান্ত। এখানে দেখুন কিছু ম্যাপেলের গাড়িতে চলে, এখানে কিছু ম্যাপেল গাছের পাতা স্টার্ট হয়ে গেছে। এদিকটা আবার সব দিকে কিন্তু সমানভাবে আসে না জানেন। আমাদের ওইদিকে যেমন এখনও পাতার রং চেঞ্জ হয়নি, এখানে প্রত্যেকটা গলিতে যাবেন আলাদা আলাদা হয়ে যায়। মানে 1-2 কিলোমিটার নয়, প্রত্যেকটা গলিতে দেখবেন এই গলিতে আজকে এসছে তো 4-5 দিন পরে অন্য গলিতে এসছে। ছোট ছোট পাতাগুলো ঝরেই যাচ্ছে, এগুলো মানে নেই, ন্যাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, জঙ্গলগুলোতে ফল কালার যখন হয় না, মনে হবে যেন জঙ্গলে আগুন ধরে গেছে এরকম মনে হবে। এখানে একটা ফল কালারে মানে এখানে ফেস্টিভ্যালই এটা। তখন আবার স্কুল ছুটি থাকে, 1-2 দিন ছুটিও দেয়, মানে যা লোক দেখতে যাবে বলে ফল ফেস্টিভ্যাল। মানে শীত পড়ার আগে ওইটা এখানে লাস্ট আনন্দ করে নেওয়া ফল ফেস্টিভ্যালটা। তারপরে খ্রিসমাসটা আছে, কিন্তু তো তখন তো এত ঠান্ডা পড়ে যায়, এত বেশি বাইরে ঘোরা যায় না। গুনগুনকে নামানো চলছে, এই যে চলে এসেছি গুনগুনের ডাক্তারের কাছে। এইটা আছে গুনগুনের ডাক্তার, এই যে নামছেন, উনি নামছেন, উনি নামছেন। বলে বাবালে ঘুমিয়ে গেলে নাকি গো, তুমি ঘুমিয়ে গেছো? শোনা ও শোনা, তোমার কি ঠান্ডা লাগছে? ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু, এই দেখো মাস্ক পরতে হবে তো, ডাক্তারখানায় এসছি। কি তাকালো একদম, মাস্ক পরতে হবে, আমরা ডাক্তারখানায় এসেছি না, মাস্ক পরতে হবে তো? বাবা বলার সময় চোখটা বড় বড় করে তাকিয়ে দিল একদম। ও তাকাও তাকাও, নিয়ে ওর বাবা যাক ভেতরে, এখন লেখালেখি আছে অনেক কাগজপত্র। এখানে আবার ইয়ে আছে, ব্লাড টেস্টের জায়গা আছে এখানে। এখানে আগের সময় ব্লাড টেস্ট করতে আসি এই জায়গাটাতে, আমি আর সুব্রত আসি। সুব্রতরও যখন ব্লাড টেস্টের সব থাকে এইখানে আসি আমরা। এই যে এখানে একটা ম্যাপেলটিতে হালকা একটা কালার এসছে জানেন তো, হালকা মানে খুব কালার আসেনি, বেশি করে মানে হচ্ছে আস্তে আস্তে করে। এই দেখুন, এই এই যে দেখুন এইভাবে, কিন্তু এটা একদম হালকা, যখন কালার হবে না সেই রক্তের মতন হয়ে যাবে গাছগুলো। এখনো কিছু না, কয়েকটা পাতা মাত্র লাল হয়েছে, পুরো ভাবুন এই বড় বড় গাছগুলো পুরোটা লাল হয়ে যাবে। আবার কয় 1-2 বছর দেখেছি যে গাছের পাতার কালার চেঞ্জ হলো না, বৃষ্টি হয়ে না সব ঝরিয়ে দেয়। তো দেখা যাক, যদি ভালো ওয়েদার আমরা পাই তাহলে তো ভালোই হবে। এই দেখুন পাতাগুলো, এই পুরো সব গাছের পাতাগুলো এইভাবে লাল হয়ে যায়, এই পড়ছেও লাল হয়ে হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। 1 বছর হয়েছিল আমরা ফল কালারই দেখতে পাইনি জানেন তো, মানে ফল কালার আসার আগে বৃষ্টি আর এত ঝড় হলো সব ঝরিয়ে দিয়েছিল। তো এই বছর যদি এরকম হয় তাহলে মুশকিল হয়ে যাবে। একটু ফল কালারের সময় ফল কালার দেখলে ভালো লাগে না, আর তো সারা বছর তো পাবো না, আবার পরের বছর জন্য অপেক্ষা করতে হবে। এগুলো সব কালার চেঞ্জ হবে।
এখন সত্যি প্রত্যেকদিন প্রায় বৃষ্টি হচ্ছে, দেখেছেন কেমন হাওয়া, ঝড়ো হাওয়ার আওয়াজ সব পাতা ঝরিয়ে দিচ্ছে জানেন তো। তো সে বছর এক বছর আমরা এরকম পুরো হয়ে সব যাব বলে ঠিক করেছি, দেখতে যাব, কিন্তু ফল কালার কোথাও পেলাম না, ঘুরে 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 চলে এলাম কোথাও পাইনি, সব জায়গায় ঝরিয়ে দিয়েছে এই হাওয়া আর বৃষ্টিতে। এত জোরে জোরে হাওয়া হয় না, ঝড়ের মতন হাওয়া হয়, সব ঝরিয়ে দিয়েছিল, এক বছর পাইনি আমরা। তো এই যে আমরা বসে আছি এখানে, এই যে গুনগুনও বসে আছে, এই যে গুনগুনও বসে আছে, ডাক্তার আসেনি, নার্স দেখে গেছে, নার্স দেখে যেগুলো রিপোর্ট করার হয় এখানে, প্রথমে নার্স এসে পুরো চেক করে সব কিছু, যেগুলো চেক করা তাদের করা হয়ে গেছে, যেগুলো রিপোর্ট লেখা লিখে নিয়ে চলে গেছে। তো এখন আমরা বসে আছি, ডাক্তার যখন আসবে তখন আবার ওকে দেখবে, ঘুমোচ্ছে, ঘুরে আস্তে আস্তে ঘুমিয়ে গেল। তো আবার পরে জানাচ্ছি কি হলো। গুনগুনের সব কমপ্লিট হয়ে গেছে, গুনগুনের সব কমপ্লিট হয়ে গেছে, কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়েছে, এখন এখানে কোভিড ভ্যাকসিন ওই ফ্লু শটের মতন নিতে হবে। এখনও চারদিকে কোভিড হচ্ছে, স্কুলগুলোতে শোনা যাচ্ছে যে হচ্ছে, তো এখন ফ্লুয়ের মতন হয়ে গেছে, কিন্তু কিন্তু ওর পক্ষে ভ্যাকসিনটা নিয়ে রাখা ভালো, তাই জন্য নিয়ে রাখছি, ওর পক্ষে ভালো জানেন তো, ওরা তো ইমিউনিটি পাওয়ার তো ভালো নয়, তো ওর দিয়ে রাখা ভালো, যেহেতু স্কুলগুলোতে যাচ্ছে, স্কুল নিয়ে যায়, তো ওর একটা দিয়ে রাখা ভালো, হয়তো আজকে জ্বর টর আসতে পারে, টাইনানল দিয়ে দেবো, যদি জ্বর আসে তাহলে টাইনানল দিয়ে দেবো। বুলু, বুলু বাবা, বুলু বাবা, আমরা এবার গাড়িতে উঠবো তো, ও বাবা ভ্যাকসিনটা দিয়ে দিল, তার কোনো এক সেকেন্ডের মধ্যে দিয়ে দেয়, এক সেকেন্ডে, সেকেন্ডও লাগে না, নিয়ে নিল, তারপর কানটা দেখে বললো যে ঠিক আছে কানে, তো আমরা আর একবার ল্যাবে যাব, ল্যাবে গিয়ে ওই টেস্ট করে আসবো, শুনতে পাচ্ছে কি না, মানে যখন লাস্টবারে হিয়ারিং টেস্ট হয়েছিল তো দেখা যাচ্ছিলো ইয়ার পাস করছিল না, কারণ ওই ভ্যাক্স জমে গেছিলো ভেতরে, তো ওটা ক্লিন করা হয়েছে পুরো, এক মানে 10 দিন ধরে ওর প্রসেস চললো, আবার ডাক্তার বললো যে মানে ফার্দার যাতে না হয় এরকম একটা ওষুধ দিয়ে রাখলো, যে প্রত্যেক সপ্তাহে ওটা ধরো দিয়ে দিয়ে ক্লিন করে রাখবে। তো তাই তো ডাক্তার বললো একটা ওষুধ দিয়ে রাখলো, যে ওটা প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে দিলে ক্লিন হয়ে যাবে, তো সেটাই আমরা করব এরপর থেকে। তো ডাক্তার দেখে বললো না কানের এখন ঠিক আছে, তো তোমরা একবার হিয়ারিং টেস্ট করে নাও, তো তারপরে জানা যাবে। তো যাব এই সপ্তাহে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, এই চলে সারাদিন। এখানে কি বলুন তো, ডাক্তার দেখানোটা ঠিক আছে, মানে আমার হেডেক লাগে না, টাইম ফিক্সড থাকে, তো আপনি আপনার কাজ সেইভাবে গুছিয়ে নিয়ে আপনি চলে আসতে পারেন, মানে যেই টাইমেই ডাক্তার বলে সেই টাইমেই ডট দেখে, তো এটা সুবিধাও একদিক দিয়ে, নাহলে সেই লাইন দিয়ে বসে যদি সারাদিন চলে যায় সেটা খুব টাফ হয়। সুব্রত সকালে ডিউটি করে এসছে, মানে কাজ ইয়ে করে তারপর 2 ঘন্টা ছুটি নিয়েছে, তারপরে আবার গিয়ে আবার অফিসের কাজ করবে, তো এটা সুবিধা আমাদের পক্ষে। এই যে আজকে একটু মেঘলা মেঘলাও আছে, আমি এখন উঠে পড়বো, গিয়ে ভাত খাবো, দিয়ে আবার সুব্রত অফিস স্টার্ট করবে। তো আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েদারটা দেখুন পুরো মেঘলা, কিন্তু বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে, বাই, আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো।